সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি পশ্চিম মেদিনীপুর থেকে। সামনেই লোকসভা ভোট, লোকসভা সংক্রান্ত কিছু প্রশ্ন নিয়ে আমি উপস্থিত হয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রামে। সেই গ্রামের চিত্র দেখছেন এই মুহূর্তে এনএম নিউজে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের আইকলা গ্রাম, সেই গ্রামের চিত্র দেখছেন এনএম নিউজে। বেশ কিছু মানুষজন আছে, ওনাদের সঙ্গে কথা বলে নেব সমস্ত বিষয় সম্পর্কে। আপনার নাম? আমার নাম স্বপন দোলে। কোন গ্রাম এটা? এটা আলকলা। কোন ব্লক? এটা ডেবরা ব্লক, চকাশি 9 নম্বর অঞ্চল, চকাশি সংসদ, আইকলা গ্রাম। সামনেই তো লোকসভা ভোট। হ্যাঁ, লোকসভা ভোট আছে। কী কী উন্নয়ন হয়েছে, কী কী উন্নয়ন হয়নি আপনাদের এই গ্রামে? দেখুন, উন্নয়ন বলতে যেটুকু হয়েছে অস্বীকার করার নেই, অনেক কিছু হয়েছে, কিন্তু তার মধ্যেও বহু কিছু কাজ বাকি রয়েছে। যেমন আপনি যে রাস্তা দিয়ে এলেন, দেখবেন প্রথমে যে এই রাস্তাটা বহুত জনবহুল এলাকা, এই এলাকাতে এই রাস্তা একটাই মাত্র এই রাস্তা। এই রাস্তাটার মোরাম আমরা পচি বছর 3 বছরে একবার মোরাম পাই। এরপরে সেই 3 বছর মোরাম পাওয়ার পরে তারপরে যে গ্যাপগুলোতে সে আর মোরাম পাবো না, সেই গর্ততে আমাদেরকে এই মাটি ফাটি ভরিয়ে কোনো রকমে যেতে আসতে হয়। এই বছর কিছুটার সামনে ঢালাই হয়েছে 250 ফুট মতো, তারপরে বাদ বাকি ঢালাইটা আর হয়নি, ওই অবস্থাতেই রয়ে গেছে। আর দ্বিতীয় কথা, এই যে বলছেন যে এই যে সরকার এলে বা কেউ এলে তার কাছে কী চান, আমরা চাই সার্বিক উন্নয়ন, সবার স্বার্থে। রাজনীতি কে কী করে ওটা বড় কথা না, মানুষের স্বার্থে যে সরকার আসুক সে মানুষের স্বার্থে কাজ করুক, এটাই আমরা চাই। জাতি ভেদ সব ধর্ম নির্বিশেষে মানুষ সব একে অপরের সুখে দুঃখে পাশে থাকবে, সে সরকার তাদের পাশে থাকবে। এই নয় কোনো একটা কাজ এলো আমরা স্বজন পোষণের লক্ষ্যে, আমার রাজনীতি বাঁচার লক্ষ্যে আমি কাউকে স্বজন পোষণ করলাম সুপারিশ করে। দেখা গেল ইন্দিরা আবাসন আবাস যোজনার ক্ষেত্রে এক এক ফ্যামিলিতে দেখা গেছে যে ভাই বোন মা বাপ যে যা আছে এবং বাপ ছেলের মধ্যেও আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু একটা সুযোগ একটা সাইডে হয়ে গেছে, তাদের কেউই পায়নি। এই যে এরা হচ্ছে কেবলমাত্র আমরা খেত মজুর, কাজের রোজ যদি সেরকম কাজ হয় ভালো, তা নাহলে রেশনের যে চাল গম পাই টুকিটাকি তাতে চলছে, আবার শুনছি রেশনের চাল আটা কমিয়ে দেওয়া হয়েছে, এতে করে খুবই অসুবিধা। শৌচালয়ের ক্ষেত্রে আমাদের এখানে টুকিটাকি ফুল চাষ আছে, কেউ কারো বাড়িতে বা জঙ্গলে যাওয়া তো নিষেধ, নানা রকম রোগ জীবনের বিষয় থেকে থাকে। মেয়েছেয়েরা তো আগের মতো পরিবেশ নেই, এখন জামা প্যান্ট পরে ঘুরছে, অথচ বাথরুমে না গিয়ে রাস্তাঘাটে করবে, এটাও ঠিক শোভনীয় না। তাই আমাদের যে সরকার আসুক, শৌচালয় এবং মানুষের সবথেকে বড় এখন যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এসব এই যে যুব এই প্রজন্ম, এরা কিন্তু আর ওই ধান জমিতে গিয়ে চাষ করার মতো মানসিকতা নিয়ে বড় হচ্ছে না, কারণ এরা শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে, আমরা তখন পড়ার সুযোগ পাইনি, কিন্তু এরা অনেকটা সুযোগ পেয়েছে, পড়েছে। কিন্তু সেই কোয়ালিফিকেশন ছেলেরা যদি ওই মাঠে যেয়ে কাজ করে সেটা যেমন দেখতেও ভালো লাগে না, তারা করতেও চাচ্ছে না। তারা চায় শক্ত সমর্থ শরীর, দুটো হাত আছে, আমরা কিছু অফিসিয়াল কাজ করতে চাই। আপনার নাম? আপনার নাম? আমার নাম স্বপন দোলে। বাড়ি? আমার বাড়ি এই আলকলা গ্রামে, ওইখানে আমার বাড়ি। এটা আমার এটা টোটালি বাড়ি আমাদেরই। আমরা আপনাদের কী আবেদন থাকবে? আমাদের আবেদন থাকবে, আমার এখানে এই যে একটা স্কুল আছে, প্রাইমারি স্কুল, 10 বছর হয়ে গেল, একটা টিএলের ব্যবস্থা নেই, খুব কষ্টের মধ্যে এখানে ছেলেরা পড়াশোনা করতেছে। আর রাস্তাঘাটের যে ব্যাপারটা, রাস্তাঘাটে টিউলের আবেদন করবেন? হ্যাঁ, স্কুলে টিউলের আবেদন করবেন? হ্যাঁ, টিউল আমরা একটা চাই, যেই সরকার আসুক না কেন আমাদের এই টিউলটা একান্ত প্রয়োজন। এই যে আর ঘর বাড়ি
ঘরবাড়ি মোটামুটি কোনো রকম মাথা গুঁজে আছি, এ ভেঙে পড়ে যাবারই মতন এই অবস্থার মধ্যেই আছি এরকম। মানে ইন্দিরা আবাস যোজনা আমাদের আপনার? না না না, আবার এই যে পায়খানা ঘর টাকা নিয়ে গেল, কিন্তু 900 টাকা করে নিল, আমরা কিন্তু পায়খানা ঘর পাইনি, আবার টাকাটা ঘুরে দিয়েছি আমাদেরকে। আপনার নাম? মনোরঞ্জন দোলাই। বাড়ি? বাড়ি আইকলা। সমস্ত বিষয়টা আপনাদেরকে দেখালাবে এবং এই গ্রামের মানুষজন সমস্ত বিষয়টা আমাদেরকে জানাবে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরা অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মাহালি, রিপোর্ট ANM নিউজ। Forget to subscribe our channel and also click the bell icon to get the latest updates.